আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের দ্বন্দ্বের দাবি ঘিরে অপতথ্য প্রবাহের এক রাত। দশ দফা সংস্কার প্রস্তাব, আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত। জিএম কাদের সহ জাপা ও ১৪ দলের নেতাদের গ্রেফতার দাবিতে মশাল মিছিল। এনজিও কর্মীর মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা। এখন তো শেখ হাসিনার সিন্ডিকেট নেই, তাহলে জিনিসপত্রের দাম বাড়ছে কেন? রিজভি। বিএনপি সনাতনী ধর্মাবলম্বীদের পাশে ছিল থাকবে মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের দ্বন্দ্বের দাবি ঘিরে অপতথ্য প্রবাহের এক রাত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সেনাপ্রধানের দ্বন্দ্বের দাবি ঘিরে গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে গুজব ছড়িয়েছেন বলে বেরিয়ে এসেছে রিউমার স্ক্যানারের একটি প্রতিবেদন। তথ্য যাচাইকারী বা ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠানটি প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের কথিত দ্বন্দ্বের বিষয়টি নিয়ে অন্তত ৮টি গুজব প্রচারের প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে রিউমার স্ক্যানারের প্রতিবেদন। বলা হয়, ঘটনার সম্ভাব্য শুরু হয় গতকাল দুপুরের পর বেলা ৩টার পর। ফেসবুকের কিছু পোস্টের ভাষ্য এমন ছিল, হঠাৎ ঢাকা যমুনাতে সেনাবাহিনী টাং শপ নিয়ে বসে আছে, ব্যাপার কি? সন্ধ্যার পরও একই দাবি প্রচার করে পোস্ট হচ্ছিল ফেসবুকে। রিউমার স্ক্যানারের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখতে পায় গতকাল রাত অন্তত ৯টার পর থেকে ফেসবুকে প্রচার হতে থাকে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসকে ঘিরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের রুদ্ধশ্বাস বৈঠক চলছে। বিক্ষুব্ধ আর্মি অফিসাররা ইউনূসকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। ফেসবুকে দাবি করা হয়, গত দুই মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারা এবং বাজার দর নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া সহ বিভিন্ন অপরাধ নিয়ে প্রশ্নের মুখোমুখি ইউনূস। ইউনূসের সময় ঘনিয়ে এসেছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। তাকে নির্দিষ্ট একটি সময়সীমা বেঁধে দেওয়া হবে আজ, এর মধ্যে নির্বাচন দিয়ে পদত্যাগ করতে হবে ইউনূসকে। পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে দাবি ব্যাপকভাবে প্রচার হতে থাকে ফেসবুকে। সমজাতীয় দাবিতে কাজী মামুন ও মুফাসসিল ইসলাম নামের দুটি অ্যাকাউন্টের পোস্টের বরাতে বিষয়টি ভাইরালে রূপ নেয়। ফেসবুক থেকে বিষয়টি ছড়ায় ইউটিউব ও টিকটকে। দশ দফার সংস্কার প্রস্তাব, আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত। আইন, বিচার, সংসদ, নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের সংস্কারের অন্তর্বর্তী সরকারের জন্য দশ দফা প্রস্তাব তুলে ধরেছে জামায়াতে ইসলামী। আজ বুধবার দুপুরে গুলশানের হোটেলে ওয়েস্টিন আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই প্রস্তাব তুলে ধরেন। এ সময় জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান সহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। পরে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, মূলত তাদের সংস্কার প্রস্তাব ৪১ দফা, সেটা বিস্তারিত। এখন তারা সংক্ষেপে ১০ দফা প্রস্তাব দিয়েছেন। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের জন্য যেগুলো প্রাধান্য দেওয়া দরকার সেগুলো দিয়েছেন, পরবর্তী নির্বাচিত সরকার এসে বাকিগুলো দেখবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দাবি করেন, ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানটি ভারতে বসে রচনা করা হয়েছিল, তাই আমাদের সংবিধান জন্মভূমি হিসেবে বাংলাদেশকে পায়নি। শফিকুর রহমান বলেন, সহস্রাধিক প্রাণের বিনিময়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। ৮ই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও প্রধান প্রধান সেক্টরের সংস্কারের জন্য ১০ দফা প্রস্তাব তুলে ধরেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জিএম কাদের সহ জাপা ও ১৪ দলের নেতাদের গ্রেফতার দাবিতে মশাল মিছিল। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক জুন্নু, সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ সহ ১৪ দলীয় জোটের সকল সহযোগীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মশাল মিছিল করেছে প্রগতিশীল জাতীয়তাবাদী দল। বুধবার সন্ধ্যায় প্রেস ক্লাবের সামনে মিছিল পূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির নেতারা বলেন, গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনা যাদের পরামর্শে নির্বাচনী ব্যবস্থা
ধ্বংস করে দিয়ে গুম খুন ও লুটতন্ত্রের পথ বেছে নিয়েছে, তাদের বিচার না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না। বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময়ে জনগণের দাবির বিরুদ্ধে জাতীয় পার্টি 14 দলীয় জোট সহ আওয়ামী লীগ সরকারের শরিক দলের শীর্ষ নেতারা মিটিং করে ছাত্র জনতাকে হত্যার পরামর্শ দেয়। শুধু তাই নয়, সরকারের অপকর্মের বিরুদ্ধে আন্দোলনরত জনতাকে আওয়ামী সন্ত্রাসীরা মানুষ পুড়িয়ে বিএনপির খারে তার দোষ চাপিয়ে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে নিষিদ্ধ করার দুঃসাহসও দেখিয়েছে। এনজিও কর্মীর মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা। চুয়াডাঙ্গার দর্শনায় নিজ অফিসে এক এনজিও কর্মীর মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেছে এক দুর্বৃত্ত। এ সময় ওই কর্মীর চিৎকারে এই দুর্বৃত্ত পালিয়ে গেলেও একটি বোমা সদৃশ্য বস্তু রেখে যায়। ঘটনার পর দীর্ঘ সময় সেনা সদস্যরা অফিসটি ঘিরে রাখে। ঘটনার পর চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা ও চুয়াডাঙ্গার দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। বাংলাদেশ দর্শনা শাখার হিসাবরক্ষক ভুক্তভোগী ফেরদৌস হোসেন জানান, বেলা 12:30টার দিকে তিনি অফিসের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হেলমেট পরিহিত এক যুবককে এসে তার মাথায় পিস্তল ঠেকিয়ে কাছে যা কিছু আছে সব দিতে বলে, একই চিৎকার করতে নিষেধ করে এবং গুলি করার হুমকি দেয়। এক পর্যায়ে ফেরদৌস হোসেন দৌড়ে জানালার কাছে গিয়ে চিৎকার করলে ওই দুর্বৃত্ত পালিয়ে যায়, তবে যাওয়ার সময় অফিসে একটি বোমা সদৃশ বস্তু রেখে যায়। এখন তো শেখ হাসিনার সিন্ডিকেট নেই, তাহলে জিনিসপত্রের দাম বাড়ছে কেন? রিজভি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির সমালোচনা করেছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভি। তিনি বলেছেন, শেখ হাসিনা সিন্ডিকেট করতেন আওয়ামী লীগের লোকজন দিয়ে, এখন তো বাজারে সেই সিন্ডিকেট নেই, তাহলে জিনিসপত্রের দাম বাড়ছে কেন? আজ বুধবার রাজধানীর পল্লবীতে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক প্রচারপত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভি একথা বলেন। তিনি বলেন, মোটা চাল মাঝারি চাল কেন কেজিতে 3-4 টাকা বেড়েছে, এখন কেন তেলের দাম লিটারে 6 টাকা বেড়েছে, ব্রয়লার মুরগি কেজিতে 12 টাকা বেড়েছে, এটা জনগণ প্রত্যাশা করেনি। জনগণ সিন্ডিকেট মুক্ত বাজার চায়, তাই বাজার মনিটরিং তীব্রতর করা হোক। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে জনগণের সরকার বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভি। তিনি বলেন, এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে গণতন্ত্র ও জনগণও ব্যর্থ হবে। বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল থাকবে মির্জা ফখরুল। বিএনপির পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটুকু বলতে পারি, অতীতে যেমন আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের প্রতিটি সমস্যায় পাশে এসে দাঁড়িয়েছি, ঠিক একইভাবে আগামীতেও আমরা আপনাদের পাশে থাকব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অসুর শক্তির পতন হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেবী দুর্গার আবির্ভাব হয়েছে পৃথিবীতে অসুর শক্তিকে বধ করার জন্য, মানুষের মানুষে ভ্রাতৃত্ব সৌহার্দ্য প্রতিষ্ঠার জন্য, হিংসা প্রতিশোধ প্রতিহিংসাকে দূর করে ভালোবাসার প্রেমের সমাজ নির্মাণ করার জন্য আজকে সেই সুযোগ আমাদের সামনে এসেছে। প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকার পতনের পর সহিংসতায় সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ আক্রান্ত হন, তারপর সংখ্যালঘু সম্প্রদায়ের সংগঠনগুলো এসব ঘটনায় বিচার ও ক্ষতিপূরণ সহ মোট 8 দফা দাবিতে আন্দোলন করেন। সরকারের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। তিনি ছাত্র জনতার আন্দোলনে হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও ভরণ পোষণ দেওয়ার দাবিও জানান। এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, স্থায়ী কমিটির সদস্য এজেএম জাহিদ হোসেন সহ দলটির অনেকে উপস্থিত ছিলেন। সনাতন ধর্মাবলম্বী নেতারাও উপস্থিত ছিলেন।